আসসালামু আলাইকুম, রবিন রাফান একাডেমির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জন্য। কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাকচুয়ালি যে কোনো ভিডিওতে আপনি যখন একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন তখন সেই ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে যায়। সো এই ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য আপনি কিন্তু যার তার মিউজিক এনে আপনার ভিডিওতে লাগিয়ে দিতে পারবেন। আপনাকে সেই সকল মিউজিক আপনার ভিডিওতে এনে লাগাতে হবে যেই মিউজিকগুলো কিনা কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি কি? আপনারা যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন বা নতুন আমার ভিডিও দেখছেন, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনাকে কিন্তু কপিরাইট ফ্রি ইনস্ট্রুমেন্ট বা কপিরাইট ফ্রি টুলস আপনাকে ব্যবহার করতে হবে, যেটা হতে পারে ভিডিও, যেটা হতে পারে সাউন্ড। আজকের এই ভিডিওর শেষ যে ওয়েবসাইটটা আমি দেখাবো সেখানে কিন্তু আপনি শুধুই যে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন তা না, সেখানে কিন্তু আপনি কপিরাইট ফ্রি অডিও পেয়ে যাবেন, ট্যাম্পলেটও পেয়ে যাবেন, আপনার যাবতীয় কিছু একজন কন্টেন্ট ক্রিয়েটরদের যা দরকার সব কিছু আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এই ভিডিওটা পুরোটা দেখুন, আপনার অনেক কাজে আসবে। আর কপিরাইট ফ্রি মিউজিক অ্যাকচুয়ালি আপনার জন্য কতটুকু দরকার আমি বলি, আপনি ধরেন একটা চ্যানেলের মনিটাইজেশন পেলেন কিন্তু আপনি সেই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করলেন, যেই ভিডিওর আপনি মিউজিকগুলো কিন্তু অন্য কারোর অনুমতি ছাড়া, দ্যাট মিন্স কপিরাইট ফ্রি ছিল না, সেই ভিডিওগুলো মিউজিকগুলো আপনি ব্যবহার করছেন, তাতে কী হবে আপনার চ্যানেল কিন্তু কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবে এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন, দ্যাট মিন্স আপনার চ্যানেলের যে ইনকাম সেটা বন্ধ হয়ে যাবে, আপনি কখনোই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। প্রথম হয়তো একটা ওয়ার্নিং দেবে, বাট সেকেন্ড টাইম দেখা যাবে পুরোপুরি আপনার চ্যানেল থেকে কিন্তু ইনকাম অফ করে দিবে, অথবা আপনাকে রেভিনিউ শেয়ারের অপশন আসবে। ফেসবুক এরকম অনেক অপশন আছে যে রেভিনিউ শেয়ার করতে হবে, আপনাকে 80% রেভিনিউ শেয়ার করে দিতে হবে সেই মিউজিক ব্যবহার করার কারণে। বাট মোস্টলি আমি প্রেফার করবো যে কোনোভাবেই কপিরাইট আছে এরকম মিউজিক না ইউজ করে আপনাকে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি বুঝবো কীভাবে কোন মিউজিকের কপিরাইট আছে, এই জন্য আমি বলবো যে কোনো মিউজিকই ব্যবহার করবেন না কপিরাইট ফ্রি মিউজিক ছাড়া। কপিরাইট ফ্রি মিউজিক অ্যাকচুয়ালি যে যে ওয়েবসাইটে পাওয়া যাবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে সেটা পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনি এর বাইরে অন্য কোনো মিউজিক যখন ব্যবহার করবেন তখনই আপনি বিপদে পড়ে যেতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, ভিডিও নেক্সট পার্টে চলে যাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আসছে নতুন নতুন আরও ভিডিও, যেন বাংলাদেশের বেকার কিংবা ছাত্রদেরকে ফ্রিল্যান্সার বানাতে যাবতীয় সাহায্য করা যায় সেই পদক্ষেপ হাতে নিয়েছি, দোয়া করবেন, সাথে থাকবেন। সো লেটস চেক ইট আউট। বলছিলাম কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য প্রথম আমি যেই ওয়েবসাইটটাকে আপনাকে প্রেফার করবো সেটা হচ্ছে টিউন ট্যাঙ্ক। এই টিউন ট্যাঙ্ক সফট ওয়েবসাইটটা কিন্তু আপনাকে সকল টাইপের মিউজিক প্রোভাইড করবে, যেগুলো কিন্তু আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু সেগুলো লাইসেন্স দিয়ে কিনেও ব্যবহার করতে পারবেন। সো এখানে কিন্তু যাবতীয় মিউজিক পাবেন এবং সাউন্ড ইফেক্টও পাবেন। সো আপনি ওই ওয়েবসাইটে যদি দেখেন আপনি ফ্রি মিউজিকের এখানে কিন্তু একটা টোটাল লিস্ট আছে, আমি tuneTank.com এখানে গিয়েছি এবং এখানে দেখুন লিস্ট আছে এবং লিস্টের পাশে লেখা আছে ডাউনলোড অপশন। সো আমি যদি একটু দেখাই আপনাদের মার্ক করে, সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। দেন এই মিউজিকটা আপনার মোবাইল থেকে যে কোনো, এটা আপনি মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবেন, কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন, তো যে জায়গায় ডাউনলোড হবে সেখান থেকে আপনি ইউজ করে আপনি সেটা কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এছাড়াও হচ্ছে ফিল্টার যে অপশন আছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার মুড সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ এখানে মুডস লেখা আছে, আমি মুডস অপশনে যদি ক্লিক করি আপনি কী টাইপের মুডসের গান চাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন। যদি আপনি ফানি চান তাহলে ফানি অপশনটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখুন ফানি কিছু সাউন্ড চলে আসবে। ওকে, সো দ্যাটস ইট, আমরা এই পার্ট শেষ। এখন আমরা নতুন ওয়েবসাইটে যাচ্ছি, যে ওয়েবসাইটে গেলে আপনি আরও মিউজিক পাবেন। এবার কিন্তু একটা ওয়েবসাইট নেই, এবার আমি একটা ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো কপিরাইট ফ্রি মিউজিকের জন্য। আপনাকে এবার আমি একটা ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করে দেবো যে চ্যানেলে কিনা আপনি সকল টাইপের কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। চ্যানেলের নাম হচ্ছে নো কপিরাইট সাউন্ডস বা NCS বলা চলে। এখানে 33 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আমি যদি প্রথম যে গানটা এখানে আছে এই গানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ওদের ডেসক্রিপশনে যদি আমি যাই, ডেসক্রিপশনে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোথা থেকে এই গানটা ডাউনলোড করতে পারবেন এবং সেই গানগুলো আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন। এবং এখানে একটা কথা বলা আছে অ্যাট্রিবিউশন। হ্যাঁ, অ্যাট্রিবিউশন কি, যে আপনি যদি এই গানটা ব্যবহার করতে চান, ওয়েন ইউ আর ইউজিং দিস ট্রেক প্লিজ অ্যাড দিস ইন ইউর ডেসক্রিপশন। সো আপনি কিন্তু ডেসক্রিপশনে এই টোটাল বিষয়টা কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে আপনার ভিডিওর ডেসক্রিপশনে। আপনি ফেসবুকে ব্যবহার করলেন বা আপনি ইউটিউবে ব্যবহার করলেন তাহলে অ্যাট্রিবিউশন হিসেবে আপনাকে কিন্তু এই অপশনটুকু, এই লেখাটুকু আপনাকে কপি করে আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে, আপনার মানে ডিসক্রিপশনে দিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি এবার কপিরাইট ক্লেম পাবেন। তার মানে হচ্ছে ওদেরকে আপনাকে একটা কৃতজ্ঞতা জানানোর জন্যই মেনলি এটা, পাশাপাশি ওদের সাইটটাও এর পাশাপাশি ফ্রি একটা ওদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। সো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেখানে দেখুন, এখানে কিন্তু অপশন আছে যে
ফ্রি ডাউনলোড অ্যান্ড সিএস মিউজিক ফ্রম হিয়ার। আপনি এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি ওদের মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো আমি আর সময় বাড়াচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে যে অপশনটা, সেটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি। ইউটিউব অডিও লাইব্রেরি আপনি শুধু গুগলে যাবেন, গিয়ে ইউটিউব অডিও লাইব্রেরি লাইব্রেরি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে গুগলে দেখুন প্রথম যে অপশনটা চলে আসবে ইউটিউব অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরিতে ক্লিক করলেই দেখুন আপনি এখান থেকে সকল মিউজিক চলে আসবে, একটা টোটাল মিউজিকের লিস্ট চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টও পাবেন অনেক টাইপের, কিডস প্লেয়িং বা ফ্যাক্টরি স্ট্রস স্কোয়েক এরকম অনেক কিছু পেয়ে যাবেন। সো মিউজিকে গিয়ে আপনি শুধু জাস্ট রাইট সাইডে দেখুন ডাউনলোডের অপশন আছে। যখন আপনি মিউজিকের নিচে যাবেন ডাউনলোডের অপশন আছে, মোবাইল দিয়েও ডাউনলোড করতে পারবেন কিংবা আপনি কম্পিউটার দিয়েও ডাউনলোড করতে পারেন। জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখুন যে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে কিনা আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল কিংবা ইউটিউবে। ওকে, আর ফেসবুক অডিও লাইব্রেরি নামের আরেকটা অপশন আছে, যেখানে গেলেও কিন্তু আপনি প্রচুর অডিও লাইব্রেরি অডিও সাউন্ড পেয়ে যাবেন। সো ফেসবুক অডিও লাইব্রেরি কিন্তু আপনাকে সেম গুগলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন ফেসবুক থেকেও আপনি চাইলে কিন্তু সেম উপায়ে যেরকম টিকটক ইউটিউব থেকে ডাউনলোড করতে পারছেন সেরকম ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন। ফেসবুক থেকে ডাউনলোডের অপশনটা কিন্তু আপনাকে এই যে অ্যারো মার্ক দেওয়া আছে, এই অ্যারো মার্কের এখানে ক্লিক করা আছে, এখানে ক্লিক করে করে আপনাকে অডিওগুলো ডাউনলোড করতে হবে। আমরা এখন ফাইনাল ওয়েবসাইটে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আমার সবচেয়ে ফেভারিট ওয়েবসাইট, সেটা হচ্ছে হলো mixkit.co। ওকে, দ্যাট মিন্স এই এই যে সাইটটা, এই সাইটে কিন্তু আপনি শুধুই যে আপনি মিউজিক পাবেন তা না, এখানে কিন্তু স্টক ভিডিও পাবেন, এখানে কিন্তু স্টক মিউজিক পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, ইভেন ভিডিও টেমপ্লেটস পাবেন, যেগুলো কিনা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এগুলোতে ইউজ করতে পারবেন। যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে সামনে আরও অনেক কিছু আসবে, ভিডিও এডিটিং নিয়েও ভিডিও আসবে, সো এই ওয়েবসাইটটা আপনারা মার্ক করে রাখেন, এটা আপনাদের অনেক কাজে আসবে। সো এখানে যদি আমি স্টক মিউজিক যে অপশনটা আছে সেখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে যাবতীয় মিউজিক আছে, মিউজিকগুলো কিন্তু আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো টাইপের অ্যাট্রিবিউশন দেওয়ার কোনো অপশন এখানে নাই। যেখানে অ্যাট্রিবিউশন দেওয়ার অপশন থাকবে সেখানে আপনি এই থ্রি ডটে ক্লিক করলেই জেনে যাবেন যে অ্যাট্রিবিউশন দিতে হবে কি না। আর খুবই সিম্পল ওয়েতে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আপনি শুধুই এই লিঙ্কে ক্লিক করে আপনি অডিও এই লোগো যেটা আছে সেখানে ক্লিক করলে আপনি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি এখান থেকে কিন্তু ফিল্টার মিউজিকে গিয়ে সার্চ করেও আপনি যে কোনো মিউজিক, আপনি রোমান্টিক মিউজিক সার্চ করেন, আপনি লিখলেই কিন্তু দেখুন চলে আসবে এবং সেই রোমান্টিক মিউজিক আপনি আপনার গানের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক অনেক মিউজিক এখানে চলে এসেছে। এর পাশাপাশি আপনি যদি এখান থেকে চান যে না আমি অ্যাকচুয়ালি ভিডিও চাচ্ছি, তাহলে স্টক ভিডিওতে চলে যাবেন। এখানে দেখুন 39,000+, দ্যাট মিন 39,000+ ভিডিও আছে, যে ভিডিওগুলো কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এবং এই ভিডিওগুলো ব্যবহার করার জন্য যদি কোনো অ্যাট্রিবিউশন লাগে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে যে আপনি এটা ব্যবহার করতে কোনো অ্যাট্রিবিউশন লাগবে কিনা, দ্যাট মিন্স এটা কোনো থ্যাঙ্কস দিতে হবে কিনা। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন এবং এখানে লেখা আছে দেখুন ফ্রি ডাউনলোড, ডাউনলোড দিস free video for commercial or personal use under the mixkit stock video free license। এই যে এখানে লেখা আছে, তো ফ্রি লাইসেন্সে কীভাবে করতে হবে আপনাকে সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে ইউ আর পারমিটেড টু ডাউনলোড কপি মডিফাই পলিসি পারফর্ম ব্রডকাস্ট আইটেম, ইউর রাইটস আর নন এক্সক্লুসিভ ওয়ার্ল্ড ওয়াইড সাব লাইসেন্সেবল অ্যান্ড অনগোয়িং, অ্যাট্রিবিউশন ইজ নট রিকোয়ার্ড। দ্যাট মিন্স আপনি কিন্তু এই ভিডিওগুলো, সবচেয়ে খুশির নিউজ হচ্ছে এই ভিডিওগুলো দেওয়ার জন্য আপনাকে কোনো টাইপের অ্যাট্রিবিউশনও দিতে হবে না, ঠিক আছে? সো আপনি যদি চান, ওরা আবার বলেছে আপনি যদি চান যে ম্যাক্সকিটের ওয়েবসাইটটা আপনি চাইলে ওইখানে দিয়ে রাখতে পারেন আপনার ডিসক্রিপশনে, তাহলে ওরা খুশি হবে এবং ওরা আপনার এই লেখাটাকে অ্যাপ্রিসিয়েট করবে। সো এই টাইপের দেখুন কত সুন্দর সুন্দর ভিডিও, এই ভিডিওগুলোও কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজে কিংবা আপনার ইউটিউবে দিয়ে দেও, কিন্তু বিভিন্ন মিউজিকের সাথে দিয়ে দেও, আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য ট্রাই করতে পারেন এবং টাকা ইনকামের জন্য ট্রাই করতে পারেন। এর পাশাপাশি উপরে দেখুন আরও অনেকগুলো অপশন আছে, যেখানে নেচার, স্কাই, সি, স্নো, ধরুন আমি স্নোতে ক্লিক করলাম, স্নোয়ের এখানে দেখুন স্নোয়ের ছবি আছে, যে ছবি কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো এখানে স্নোয়ের দেখুন ছবি আছে, এই ছবিগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সো এই এই কয়েকটা ওয়েবসাইট থাকলে আপনার অ্যাকচুয়ালি ফ্রি মিউজিক ফ্রি ভিডিওর জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি এগুলো দিয়ে কাজ করতে পারবেন। সো সাথেই থাকুন, আসছে আরও ইম্পর্টেন্ট ভিডিও, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, অনেক তথ্যবহুল ভিডিও আসবে, যেই ভিডিওগুলো কিন্তু আপনার অনেক কাজে দিবে। সো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক কাজ আসবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।